আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে, আপনি হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব। সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল প্রতিষ্ঠান ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, অ্যাফিলিয়েটেড টু ICSE এন্ড ISTE নিউ দিল্লি। এখানে সুস্থ ও মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, 134 পিকে গুহ রোড, কলকাতা 28। নমস্কার, আমি শেখর সুবিদ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের এক প্রত্যন্ত গ্রামের স্কুল ব্লেদ ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। আমরা সবাই জানি যে একজন প্রকৃত মানুষ হতে গেলে এই বিদ্যালয় থেকেই সেটা তৈরি হয়। তাই আমরা পৌঁছে গেছি ব্লেদ ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা চাই যে একজন প্রকৃত শিক্ষক যদি হন তাহলে একজন প্রকৃত মানুষ হতে পারে। তো আজ আমরা পৌঁছে গেছি ব্লেদ ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। তো চলে এলাম এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী মিলনকান্তি ঘোষ, আমরা তার কাছে পৌঁছে গেলাম তার কিছু বক্তব্য নিয়ে, যে কীভাবে একজন প্রকৃত শিক্ষক হলে একজন আদর্শ ছাত্র তৈরি হবে। দেখুন, আমরা সবাই জানি আদর্শ ছাত্র হতে গেলে আদর্শ পরিবেশ ও আদর্শ শিক্ষকের প্রয়োজন হয়। আর শুধু শিক্ষকই নয়, প্রধান শিক্ষকের ভূমিকাও অনস্বীকার্য। আর এ ব্যাপারে একজন প্রধান শিক্ষকের ভূমিকা ও গুণাগুণ কী হওয়া উচিত সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। স্যার, আপনার কাছে আমাদের প্রথম যেটা জিজ্ঞাসা, যে আজকে একটা বাচ্চা বা একটা শিশু সে প্রকৃত মানুষ হয় একটা স্কুল থেকে, অবশ্যই। তো একজন স্কুলের প্রধান শিক্ষক হতে গেলে তার কি কি গুণাগুণ থাকা দরকার? প্রথমত আজকের দিনে একজন প্রকৃত প্রধান শিক্ষক হতে গেলে আমার মনে হয় যেটা, সেটা হলো একটি বাচ্চার কাছে একদম প্রকৃত অভিভাবক হতে হবে তাকে। প্রথমে সে তার বাবা মায়ের সঙ্গে যেমনভাবে তার সমস্ত সমস্যা প্রাণ খুলে বলতে পারে, তেমনইভাবে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গেও সেই একই সম্পর্ক যদি সে দেখাতে পারে বা একজন প্রধান শিক্ষকও যদি সেটাকে নিতে পারে, তাহলে একটি শিশুর ক্ষেত্রে কিন্তু তার শিক্ষাটা অনেক বেশি প্রাপ্তি হয়। যে সমস্যাগুলো সে বাড়িতে, এমন এমন অনেক কথাবার্তা হয়তো সে অনেক ক্ষেত্রে মানে বাড়িতেও বলা যায় না, কিন্তু সেগুলো একজন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক বলে কথা না, একজন সহকারী শিক্ষকের সঙ্গেও সে শেয়ার করতে পারে। এবং এই প্রধান শিক্ষকের প্রথম গুণ হতে হবে তাকে
একটি বাচ্চার কাছে তাকে প্রকৃত অভিভাবক হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে, প্রথম গুণ। এরপরে আমরা যেটা বলি, মানে পরবর্তী যেগুলো আছে সেগুলো হলো, এখন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা যে পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু একজন প্রধান শিক্ষককে সমস্ত রকমের, সেটা আপনার সিলেবাস বলুন, সেটা আমাদের শিশু মনস্তত্ত্ব বলুন, সেটা আমাদের অফিসিয়াল যে গভর্নমেন্ট অর্ডার বলুন, সেগুলো বলুন, প্রতিনিয়ত কিন্তু তাকে আপডেট থাকতে হবে। তো এগুলো দরকার অবশ্যই। এরপরে যদি আমরা শিশুর মনস্তত্ত্বর ব্যাপারটা মাথায় রাখি, তাহলে আমি আগেই যেটা বললাম যে প্রথম কথা হলো তাকে একদম একদম খোলামেলা একটা পরিবেশ কিন্তু তৈরি করতে হবে আগে। মানে আমি যদি নিজেকে আটকে রাখি, তাহলে কিন্তু একটি বাচ্চা তার সমস্যা কিন্তু বলতে যাতে কোনো দ্বিধা না হয় তার কাছে। প্রধান শিক্ষকের কাছে এসে সে কিন্তু সবসময় তার মনের কথা খুলে বলবেন, এটা খুব স্বাভাবিক। এটা যদি বলতে পারে তাহলে তার যেমন উপকার, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটি বিদ্যালয়ের ক্ষেত্রেও প্রধান শিক্ষক তিনিও জানতে পারবেন যে সে কেন কোন সমস্যা, কী ধরনের সমস্যা তার কাছে এসেছে এবং তার ওয়ে আউটটা কী, সমাধানটা কী, সেটাও কিন্তু তার কাছে একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটা যদি ঠিকঠাক না হয়, এই বোধগম্যতা যদি ঠিকঠাক না হয় দুজনের মধ্যে, তাহলে কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে যেমন তার শিক্ষাটাও অপূর্ণ থেকে যাবে, প্রধান শিক্ষক হিসাবে সেও কিন্তু এই যে সামাজিক কার্যকলাপের সঙ্গে তার বিদ্যালয়কে উন্নততর জায়গা থেকে আরও উন্নততর জায়গায় কিন্তু সে নিয়ে যেতে পারবে না। তো এটা দরকার অবশ্যই। স্কুল আওয়ার্সের মধ্যে তাকে আমি দেখছি, তার কিছু সমস্যা থাকতে পারে, তার সমাধানও করতে হবে। এই সমাধানটা তখনই হবে যদি আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও জানি, তার মা বাবার সঙ্গেও যদি আমার কনস্ট্যান্ট একটা যোগাযোগ থাকে, তাহলে কিন্তু এটা আমরা ধীরে ধীরে সেই জায়গাগুলোতে টার্গেট করে ওই জায়গাতে কিন্তু আমরা পৌঁছাতে পারবো যে হ্যাঁ, অমুক বাচ্চার অমুক সমস্যা, সুতরাং তাকে আমরা এই জায়গাতে গিয়ে সেই সমস্যার থেকে তাকে যদি উত্তরণ করতে পারি, অবশ্যই সেটা দরকার। এরপরের যেটা, সেটা হলো শুধু একটি বাচ্চার ক্ষেত্রে না বলি, আমি যদি একটি মানে আরও একটু সংখ্যায় বাড়াই, তাহলে আমার প্রথম যেটা দরকার হবে সেটা হলো ওই পার্টিকুলার এলাকাতে, যে এলাকাতে স্কুল বা যে এলাকার প্রধান শিক্ষক তিনি, অবশ্যই এলাকা সম্পর্কে তার কিন্তু একটা ধারণা অবশ্যই থাকতে হবে। ধারণা যদি না করেন, তাহলে কিন্তু আপনার ওই বাচ্চাদের যে শিক্ষা সেটা কিন্তু অসমাপ্ত থেকে যাবে। আমাদের পার্টিকুলার আমার স্কুলের একটি বিশেষ জায়গাতে আমাদের কিছু স্টুডেন্টদের আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তাদেরকে তুলে নিয়ে আসার। তো তার মা বাবাদেরও একটু হয়তো ড্রব্যাক্স আছে, সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে, সামাজিক দিক দিয়ে হতে পারে, আমরা সেই সমস্ত মা বাবাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি। তো এই যোগাযোগটা, মানে ওই পার্টিকুলার এলাকাতে গিয়ে তাদের সমস্যাকে বুঝে, তাদের বাচ্চাগুলোকে কেন আসছে না, আমরা চেষ্টা করি দীর্ঘদিন যারা আসে না তাদেরকে আমরা মোটামুটি একটা ট্র্যাকিং করে তার মা বাবাদের সঙ্গে কথাবার্তা বলে কেন কী সমস্যার জন্য আসছে না সেগুলো আমরা একটু ট্রেস আউট করার চেষ্টা করি। তো এগুলো মোটামুটি করতে হবে আর কি। আমাদের নেক্সট বিষয় হচ্ছে যে এই যে আপনার স্কুলটা নির্ভর বিদ্যালয় হিসেবে পুরস্কার পেয়েছে এবং শ্রেষ্ঠ জেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে পুরস্কার পেয়েছে, এটা কীভাবে সম্ভব হলো? তা প্রথম হলো, আমরা 2013 সালে আমাদের বিদ্যালয় নির্মল বিদ্যালয় হিসাবে জেলা থেকে পুরস্কার পাই। তারপরে আমরা 2015 সালে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাই এবং শিশু মিত্র পুরস্কারও পাই। এখন প্রথমেই যেটা, আমি পরিবেশটাকে একটু বাচ্চাদের বা গার্জিয়ানদের যারা আছেন বা আমাদের মাস্টারমশাই যারা আছেন, প্রথমেই তাদেরকে আমরা একটা মেসেজ দিতে পেরেছিলাম যে আমাদের কিন্তু এই জায়গা থেকে বেরোতে হবে। কীভাবে বেরোতে হবে, এখন গভর্নমেন্টের যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে সেই ইনিশিয়েটিভগুলো আমাদেরকে নিয়ে, আমরা প্রথমে 2013 সালের কথা মনে পড়ছে, তখন এত বিল্ডিংও ছিল না আমাদের এখানে, তো খুব ছোটোর মধ্যেই ছিল, কিন্তু আমরা প্রথমেই শুরু করলাম যে হ্যাঁ আমরা ছোট্ট জায়গার থেকে শুরু করি। বাচ্চাদেরকে বোঝানো হলো যে না, এই যে প্লাস্টিকের জিনিসপত্র বা খাবার খেয়ে যেখানে সেখানে ফেলা বা হাত ধোয়া খাওয়ার আগে খাওয়ার পরে, ল্যাট্রিন ব্যবহার করার পরে যে আমাদের হাত ধোয়ার, এই হাত ধোয়ার অভ্যাসটা তাদেরকে আমরা প্রথমেই গড়ে তুললাম। প্রতিনিয়ত তারা কিন্তু হাত ধুয়ে তারপরে খাবার দাবার গ্রহণ করে, মিড ডে মিল আমাদের যেটা চলে। তো এই মেসেজটা ওদেরকে দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম আমরা, না আমাদের যারা অভিভাবক অভিভাবিকারা তাদেরকেও ব্যাপারটা আমরা বোঝাতে পারলাম।
যে দেখুন একটি বাচ্চার শিক্ষাটা যেমন জরুরি, সেই শিক্ষাটাকে কিন্তু পরিপূর্ণ করতে গেলে তার সঙ্গে কিন্তু তার স্বাস্থ্যটাও দরকার। কারণ একটি অসুস্থ বাচ্চা কখনো ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে পারবে না, প্রতি মুহূর্তে কিন্তু তার মধ্যে সমস্যা তৈরি হবে। তো ভালো ছেলে বা যারা ভালো পড়াশোনা করতে চায় তাদের এই ভালো পড়াশোনা করবার সঙ্গে সঙ্গে তাদেরকে ভালো সুস্বাস্থ্যেরও অধিকারী হতে হবে, এটা আমরা ওদেরকে বোঝাতে পারলাম। এবং তারপরে আমরা মোটামুটি তো জেলাতে আমরা প্রথমে প্রেয়ার করেছিলাম আর কি, বা অ্যাপ্লিকেশান করেছিলাম, তারপরে আমরা ওটা পেয়েও গেলাম 2013 সালে নির্মল বিদ্যালয় হিসাবে। নেক্সট আমরা আমাদের ছিল 2015 সালের, আমরা ওই বছর দুটো প্রাইজ পাই, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড এবং আপনার শিশুমিত্র পুরস্কার। এই সবগুলো নির্মল বিদ্যালয় থেকে শুরু হয় আর কি কাজটা, তারপরে ধীরে ধীরে এগিয়েছি। আমরা যামিনী রায়ের জন্যেও দুবার মনোনীত হয়েছিলাম এখান থেকে, কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে আমরা কোয়ালিফাই করতে পারিনি। তো দেখা যাক ভবিষ্যতে আমরা করতে পারি কি না। যামিনী রায় হলো যেমন নির্মল বিদ্যালয় ব্লক ওয়াইজ দেওয়া হয়, এরপরে আপনার জেলাতে দেওয়া হয়, জেলা পর্যায় থেকে শিশুমিত্র পুরস্কার দেওয়া হয়, এবং রাজ্য স্তরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াশ, হ্যান্ড ওয়াশ, মিড ডে মিল, এই সমস্ত মিলে, পরিবেশ পরিচ্ছন্নতা সব মিলে টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যামিনী রায় পুরস্কার দেওয়া হয় তিনটে স্কুলকে, ঠিক আছে। তো আমরা দুবার গেছি ওখানে, স্টেট লেভেলে কমপ্লিট করেছি, কোয়ালিফাই মানে কোয়ালিফাই করে কমপ্লিট করেছি, তারপরে আমরা যেহেতু ওখানে হেরে গেছি আর কি। তো আমাদের ভবিষ্যতে আরও ইচ্ছা আছে, দেখা যাক। এবার একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে, আপনিও হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। মাত্র 100 টাকা ছেলে মেয়ে বিয়ে? হ্যাঁ, একমাত্র আমরাই পারি আপনার মনের মতন পাত্র পাত্রী খুঁজে দিতে। যোগাযোগ করুন 8017739564। আইনে যে কোনো জটিল সমস্যায় দ্রুততার সাথে সমাধান দেওয়া হয় অ্যাডভোকেট রাহুল চক্রবর্তী, কলকাতা হাইকোর্ট। ফোন 9748236843। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর, সিমলা, মানালি, অমৃতসর, যাওয়া আসা, থাকা খাওয়া, সাইট সিন সহ 12 দিনে ফেরা, এমন আনন্দ যা সহজে পাওয়া যায় না। মাথা পিছু খরচ 14,000 টাকা, যাওয়ার সময় আগস্ট মাস। বুকিং চলছে, আজই ফোন করুন 9073065606 অথবা 8017739564। ওরা আসছে টিভি নিউজের জন্য প্রতিটি জেলায় এলাকা ভিত্তিক ট্রেনি সাংবাদিক চাই, শিখে নেয়ার ব্যবস্থা আছে। আজই যোগাযোগ করুন 9830212484। একজন স্কুল শিক্ষক আর একজন ছাত্র, দুজনের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? অবশ্যই মানে কি বলবো, আমি তো আমি অন্তত মনে করি, কে কি মনে করবে জানি না, একদম বন্ধুর মতো হওয়া উচিত। কারণ আমার এই চাকরি জীবনের আমি অনেক 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 কটা জায়গাতেই দেখেছি যেখানে কিন্তু একটি ছেলে বা মেয়ে সে অনেক সমস্যার কথা কিন্তু তার মা বাবাকেও বলতে পারে না, কিন্তু একজন প্রধান শিক্ষক বা একজন সহকারী শিক্ষকের সঙ্গে কিন্তু এটা যদি শেয়ার করতে পারে, আমার মনে হয় সেই শিক্ষাটা খুব মানে দ্রুত থেকে দ্রুততর তার কাছে ভালো শিক্ষার একটা জায়গাতে সে চলে যেতে পারবে, যদি এই শেয়ারিংটা ঠিকঠাক হয়। এবং আমাদেরও দেখেছি মানে অনেক কথাই এটা গার্জিয়ানকে হয়তো বলেনি, আমাকে বলেছে, তো আমি তারপরে গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলে চেষ্টা করেছি সমস্যা কোন জায়গাটাতে, সেই সমস্যার যতটা পেরেছি আমরা তাকে হেল্প করে ভবিষ্যতে যাতে সে এগিয়ে যেতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি এরকম। তো প্রথম কথা হলো যে আমার এই সম্পর্কের কথা যেটা বললেন, অবশ্যই একদম বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এ নিয়ে কোনো দ্বিমত নেই। স্যার, আমরা আগে দেখতাম যে একজন মাস্টারমশাই যখন রাস্তা দিয়ে যাচ্ছে তো তাকে মানে দূর থেকে দেখলে একটা ভীত সন্ত্রস্ত হতো, তার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, বাট আজকে সেই সম্পর্কটা যেন একটা তলানিতে ঠেকেছে, তার কারণটা কি?
তলানিতে ঠেকেছে আমি ঠিক এইভাবে বলবো না, তলানিতে সবটাই যে তলানিতে ঠেকেছে তা নয়, এখনও সম্মান করে করে না তা নয়, তবে একটা সামাজিক পরিপ্রেক্ষিত তো আছে। এখনকারের দিনে আমার মনে হয় একটা সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে, এটা শুধুমাত্র যে শিক্ষকের সঙ্গে ছাত্রদের বা ছাত্রীদের সম্পর্কের অবক্ষয় তা নয়, টোটাল ব্যাপারটাতে একটা সামাজিক অবক্ষয়ের ফল আমার মনে হয়। তবে সেটাকে আমার মনে হয় একেবারে তলানিতে ঠেকেছে এটা বলা ভুল হবে। আপনার এই স্কুলের জন্য আপনি কতটা সময় দেন? চেষ্টা করি, যতটা মোটামুটি দেওয়ার ততটাই দিই। আর সবথেকে বড় কথা, মানে বিইং এ হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমার মনে হয় এই যে সময়ের কথাটা যেটা বললেন আপনি, যে আমি 5 ঘন্টা সময় দিই বা 6 ঘন্টা সময় দিই, সময় এইভাবে ঠিক হয় না। কারণ আমার এমন ঘটনাও ঘটেছে, হয়তো 11:30-12টার সময়ও একটি ছেলে ফোন করেছে বা আমার স্টুডেন্ট কোনো ফোন করেছে যে স্যার অমুক সমস্যায় পড়েছি, কীভাবে যদি সমাধানটা করে দেন। তো আমার মনে হয় আমাদের ওই ওই মানে ব্যারিয়ারে না যাওয়াই ভালো, যতটুকু লাগবে দিতে হবে। কবে থেকে দায়িত্বভার? আমি 2010 সালে থেকে এখানে এসেছি। তো আপনার আসার পরে কি কি পরিবর্তন আপনি করতে পেরেছেন স্কুলের জন্য? পরিবর্তন বলতে প্রথম কথা হলো, এখানে আমার পূর্ববর্তী যারা ছিলেন অবশ্যই তাদের ভিতটা শক্ত ছিল বলে আমি আজকে এই জায়গায় দাঁড় করাতে পেরেছি। তারা সকলেই আমার নমস্য, তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখেই আমরা দেখি। তবুও যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা মোটামুটি যা ছিল সেটাকে আরেকটু ফ্লারিশ করেছি। আমরা তো প্রাইজেরগুলো মানে যেগুলো সেগুলো বললাম। আমার স্কুলের বিশেষত্ব হলো এই মুহূর্তে টোটাল ব্যাপারটাই আমাদের কিন্তু ডিজিটালি হয়। মানে কীরকম ডিজিটালি বলছি, আমাদের মাস্টারমশাইদের তো অ্যাটেন্ডেন্স, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দীর্ঘদিন ধরে চলছে, স্টুডেন্টরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেয় এবং সেগুলোকে আমরা যদি কেউ অ্যাবসেন্ট থাকে আমাদের SMS সিস্টেম আছে, বাড়িতে আমরা জানিয়ে দিতে পারি, কোনো নোটিফিকেশান হলে SMS-এর মাধ্যমে জানিয়ে দিতে পারি, অ্যাবসেন্ট হলে জানিয়ে দিতে পারি। আমাদের যে মার্কশিট বলুন বা পরীক্ষা সংক্রান্ত যত রকমের কাজকর্ম সবটাই অনলাইন বেসড, অফলাইনে কোনো কাজ হয় না। স্টুডেন্টরা মনে করলে তার রেজাল্টটা অনলাইনে দেখে নিতে পারবে প্রত্যেক পরীক্ষার পরে, ঠিক আছে। জাস্ট আমাদের নিজস্ব স্কুলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে ওরা নিজস্ব লগইন আইডি দিয়ে ওরা কিন্তু ওদের স্টুডেন্ট যে লগইন আইডি আছে সেটা দিয়ে ওরা ওদের রেজাল্টটা দেখে নিতে পারবে। অ্যাডমিশানটা আমাদের এই দীর্ঘদিন ধরেই অনলাইন চলছে, অনলাইন অ্যাডমিশান হয়, ক্লাস 5 এবং ক্লাস 11-এর যে দুটো অ্যাডমিশান দুটোই অনলাইন অ্যাডমিশান হয়, এগুলো করা গেছে। আমাদের ছাত্র মানে বিশেষত যেহেতু আমাদের 11 এবং 12-এ গার্লস স্টুডেন্টরা পড়ে, ওদের জন্য আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটার দুটোর ব্যবস্থাই করতে পেরেছি। তো এই মোটামুটি আমাদের আছে, নিজস্ব স্কুলের ব্যান্ড আছে, বড় হল ঘর আছে, ডায়াস আছে, সেখানে অল অ্যাক্টিভিটিস মানে কালচারাল সেকশনটা অত্যন্ত উন্নত। আমাদের মাস্টারমশাইরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন কম্পিটিশনে আমাদের মেয়েরা যায়, ছেলেরা যায়, জেলা লেভেল পর্যন্ত, স্টেট লেভেল পর্যন্ত তারা গেছে। স্পোর্টসের দিকটা অত্যন্ত উন্নত আমাদের মাস্টারমশাই, তিনি অত্যন্ত চেষ্টা করেন। এবছরেও কাবাডিতে 4-5 জন যাবে জেলা স্তরে খেলতে। আমাদের একটি মেয়ে পিএইচ হ্যান্ডিক্যাপ মেয়ে, ও লাস্ট কিন্তু অনেকটাই মানে প্যারা অলিম্পিক গেমসেও অংশগ্রহণ করেছে। একটি ছেলে ওয়াইদুল বলে, সেও প্যারা অলিম্পিকে মানে মেডেলও পেয়েছে সে আছে। মোটামুটি এগুলো আমরা চেষ্টা করছি আরও যতটাই নেওয়া যায়। সরকারের তো কিছু ঘরবাড়ি তৈরি হয়েছে, অনেকটাই তৈরি হয়েছে, আগামী দিনে আরও কিছু ঘরবাড়ি তৈরি হওয়ার পরিকল্পনা আছে আমাদের। সত্যি কথা বলতে কি, দায়বদ্ধতা তখনও ছিল আর এখন নেই, এটা আমি অন্তত সেই দৃষ্টিভঙ্গিতে দেখি না, বা আমাদের অন্তত এরকম কোনো খবরও নেই। এখন ব্যাপারটা হলো দায়বদ্ধতার অভাব আগের দিনেও যেমন ছিল এখনের কারের দিনেও হয়তো আছে, তবে সেটা মনে হয় লার্জ স্কেলে নয় আমার যেটা ধারণা। কারণ যদি লার্জ স্কেলেই হতো তাহলে কিন্তু এত সিস্টেমটা চলতো না আজকে, ঠিক আছে। আমার অন্তত ব্যক্তিগত অভিমত, হয়তো 2-5 জন হতেই পারে কিন্তু সেটা তো আর উদাহরণ হতে পারে না। তো আমার মনে হয় বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা এখনও যথেষ্ট দায়বদ্ধতা নিয়েই কাজ করেন, এটা আমার মনে হয় আর। একজন প্রকৃত ছাত্র হতে গেলে তার কী কী গুণাগুণ থাকা দরকার?
এখন প্রকৃত ছাত্র গুণাগুণ বলতে শুনুন, ছাত্র সবাই ভালো, আমাদের কাছে কেউ খারাপ নাই, কিন্তু তার মধ্যে হয়তো কেউ একটু এগিয়ে যাচ্ছে। এখন প্রথম যেটা হলো, আমরা একটা স্কুলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটি ছাত্র বা ছাত্রী থাকে, তাকে আমরা আমাদের মতো করে দেখছি, তার সুবিধে অসুবিধে। এর সঙ্গে আমি প্রথম কথা বলবো যে অভিভাবক অভিভাবিকা বা যে সামাজিক পরিপ্রেক্ষিত থেকে ওই পার্টিকুলার স্টুডেন্টটি আসছে, আমার মনে হয় তাদেরও একটা দায়বদ্ধতা আছে, বিশেষত মা বাবা তার আত্মীয় স্বজন। এখন আমি স্কুলে খুব ভালো পড়াশোনা করালাম, তাকে সব সাজিয়ে গুছিয়ে দিলাম, অথচ তার বাড়ির পরিবেশটাও যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সে ভালো ছাত্র হিসাবে দাঁড়াতে পারবে না, মানে এগিয়ে যেতে পারবে না দীর্ঘদিন। তো সেটার একটা দরকার। আর ভালো ছাত্র বলতে এখন শুধু পড়াশোনায় ভালো হলেই আমরা তাকে ভালো ছাত্র বলবো না, তার অন্যান্য গুণাবলীও যদি থাকে সেগুলোর জন্যে একটা সুস্বাস্থ্যরও দরকার আছে, স্বাস্থ্যর দিকটাও তাকে দেখতে হবে। আমরা যতটা পারি চেষ্টা করি, তার বাড়ির দিক থেকেও চেষ্টা করতে হবে। এগুলো এইভাবে আস্তে আস্তে যদি এগোনো যায়, একটি ছেলে বা মেয়ে তার নির্দিষ্ট অভিজ্ঞে পৌঁছাতে পারবে আশা করা যায়। আপনি কি বলেন একজন পুঁথিগত বিদ্যার মাধ্যমে কি প্রকৃত ছাত্র হওয়া যায়? না, অবশ্যই নয়, অবশ্যই নয়। এর আমি মানে ঘোরতর বিরোধী। আমি নিজে ব্যক্তিগতভাবেও আমার জীবন বা আরও কিছু উদাহরণও আছে, শুধুমাত্র পড়াশোনা করলাম আর ভালো রেজাল্টও হলো, কিন্তু আলটিমেটলি আমার মানে ব্যক্তিগত অভিমত হলো সে কিন্তু খুব ভালো ছাত্র নয়। সমাজের সঙ্গে যদি তার প্রতিনিয়ত একটা কি বলবো মানে যোগাযোগ না থাকে, সমাজের বাইরে বেরিয়ে কিন্তু কিছু হয় না, ঠিক আছে? এখন আমার মনে হচ্ছে যে আমি খুব ভালো ছেলে, দারুণ রেজাল্ট টেজাল্ট সব করলাম, এখন আমি সামাজিক পরিপ্রেক্ষিতটাকে উপেক্ষা করলাম। আমাকে তো প্রতিনিয়ত, আমি সকালবেলা যে মুহূর্তে বেরোচ্ছি, রাত্রির বাড়ি যাওয়ার আগে পর্যন্ত বা বাড়ি গিয়েও, দেখুন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে চলিয়ে তারপরে আমাদেরকে যেতে হয়। এখন আমার শুধুমাত্র ভুরি ভুরি ডিগ্রি থাকলো, ভালো রেজাল্ট করেছি, আমি সামাজিক পরিপ্রেক্ষিতটাকে মান্যতা দিলাম না, তাহলে কিন্তু আমার মতে ভালো ছেলে নয়। আমার কথা হলো যে ফাইভ স্টার হোটেলেও যেমন খাওয়া অভ্যস্ত থাকতে হবে নিজেকে, প্রয়োজনে ওই মানে একদম বিলো স্ট্যান্ডার্ডের যে জায়গায় সেরকম জায়গাতে খাওয়াটাও অভ্যাস রাখতে হবে, কারণ পরিবেশটাকে আমাকে সেইভাবে মানিয়ে নিতে হবে। অনেক সময় শোনা যায় প্রধান শিক্ষকের সাথে সহশিক্ষকদের মধ্যে একটা ফারাক থেকে যায়, সেটা কেন? এটার কারণ অবশ্যই মানে এটা বিভিন্ন স্কুলে সমস্যা আছে এটা, কিন্তু প্রথম কথা হলো যে আমি চেয়ারে বসেছি মানেই আমি বিরাট ক্ষমতার অধিকারী, এই মনোভাবটা আগে ছাড়তে হবে। বা আমি যে কথাটা বলছি সে কথাটাই সব মাস্টারমশায়ের শুনবেন, তাদের থেকে আমি কোনো ফিডব্যাক নেব না, এই যে মানসিকতা, এই মানসিকতাটাকে আমার ব্যক্তিগতভাবে আমি বিইং এ হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রথম কথা হলো এটাকে বাদ দিতে হবে, নিজের ইগোটাকে বাদ দিতে হবে। চেয়ার মানে কিন্তু নট পাওয়ার। তো আগে আপনাকে প্রত্যেকের থেকে একটা ফিডব্যাক নিয়ে তার পরিবেশ পরিস্থিতিটাকে বুঝে নিয়ে, হ্যাঁ এবার কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না তাদেরকে বোঝালে আমার মনে হয় না এই সমস্যাটা থাকবে। আর তারপরে মানবিকতা তো আছেই, মানবিকতার ঊর্ধ্বে সব কিছু, মানে মানবিক দৃষ্টিভঙ্গিও যদি তাদের প্রতি থাকে তাহলে একটা ইনস্টিটিউশন অবশ্যই চলবে, না চলার কিছু নেই। খুব মানে কঠিন প্রশ্ন, অবশ্যই পরিবার তো আছেই, সেটাকে স্বীকার করে নিয়েও বলছি, স্কুলকেও অনেক সময় দিতে হবে, মোটামুটি একটা ম্যানেজ করে চলতে হবে আর কিছু করার নেই। আমার আছে 15। চিন্তাভাবনা বলতে আমার যেহেতু জায়গা ছোট, তো আমার একটা ইচ্ছা আছে দীর্ঘদিনের, দেখা যাক করতে পারি কি না, একটা মিনি ইনডোর করার ইচ্ছা আছে, একদম নিচেই সুন্দর কি বলবো একদম ওই কৃত্রিম ঘাস টাস দিয়ে, মানে আপনি ঢুকলেই মনে করবেন যে একটা খেলার মাঠে আমি এসেছি, তার মধ্যে ছেলেরা খেলবে, এরকম একটা ইচ্ছা আছে, দেখা যাক। এবার একটা আসছে যে আপনার লাস্ট প্রশ্নে আসবো, অবসরের পরে সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত ঠিক করা আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালো লাগবে,
এবং বাই দ্য ওয়ে আমি একটু বলে নিই, আমাদের স্কুলের পাশেই রামকৃষ্ণ মিশন একটা আছে, আমার মহারাজের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, আমি চেষ্টা করি মাঝে মাঝে যেতে ওখানে, যদিও সবসময় যেতে পারি না, তবে ওদের সঙ্গে যদি একটু যোগাযোগ রাখতে পারি আমার খুব ভালো লাগবে। তো আমরা শুনলাম যে একজন প্রকৃত প্রধান শিক্ষক হতে গেলে তার কী কী গুণাগুণ, পারিপার্শ্বিক কী কী সমস্যার সমাধান করা যায় আমরা চেষ্টা করেছি। তো আজ আমরা এখানেই অনুষ্ঠান সমাপ্ত করলাম, নমস্কার।